শাহিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নলেন গুড়ের পাতুরি সন্দেশ। প্রথমে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়ের পাটালি। এরপর এক একের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাশু পেস্ট, অ্যালমন্ড পেস্ট, আর সবশেষে দিয়ে দিচ্ছি রেজিন পেস্ট। এবার সবটা খুব ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড নলেন গুড়। আবারও এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সেকে নেওয়া কলা পাতার মধ্যে ঘি ব্রাশ করে এই মিশ্রণের কিছুটা তার মধ্যে দিয়ে পাতুরির আকারে গুড়ে নেব। এরপর ফ্র্যাং প্যানে ঘি ব্রাশ করে নিয়ে একে একে পাতুরিগুলো ভেজে নেব। এবার এগুলো তুলে নিচ্ছি। সবশেষে উপর থেকে লিকুইড নলেন গুড় দিয়ে এটাকে সার্ভ করে দেব। আমাদের নলেন গুড়ের পাতুরি সন্দেশ এখন পুরোপুরি রেডি।